শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি খাদিজা আক্তার বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকদিন, বেশ কয়েকদিন অনলাইন ক্লাস থেকে বিরত ছিলাম, কারণ আমাদের পরীক্ষা চলছিল এবং আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষার খাতাতে লিখেছ এবং খুব ভালো করে পরীক্ষা দিয়েছ। সেই সাথে আমি দোয়া করি তোমরা সকলেই তোমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হোক, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস থেকে পড়া শুরু করছি। এসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজ আমরা একটু প্রথম দিকের পড়ার চর্চা করে নেব। যেমন আমাদের শিশু শ্রেণীর প্রথম যে পড়াটি থাকে সেটি হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, তাই না? আমরা কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো শিখেছি এবং খুব ধীরে ধীরে সেই বর্ণগুলোকে আমরা পড়তে, বলতে ও লিখতে শিখেছিলাম। আজ আমরা সেই বর্ণগুলোকে একসাথে একটু পড়ে নেব, যাতে করে আমাদের পরীক্ষার চলাকালীন সময়ে আমরা যে পড়াগুলো পড়িনি সেগুলো যেন আমাদের আরেকটু চর্চা হয়ে যায় এবং পরবর্তী ক্লাস থেকে আমরা নতুন নতুন পাঠগুলো জেনে নেব। আমি বোর্ডে সাজিয়ে রেখেছি, লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো সাজিয়ে রেখেছি। আমরা সবাই জানি আমাদের স্বরবর্ণ 11টি, তাই না বন্ধুরা? আমাদের স্বরবর্ণের বর্ণ রয়েছে 11টি। এটা কিন্তু তোমরা মনে রাখবে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের স্বরবর্ণ রয়েছে 11টি, আর ব্যঞ্জনবর্ণ কয়টি বলতে পারো? হ্যাঁ, আমরা কিন্তু শিখেছি, তাই না? আমাদের ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টি। বর্ণ এই আমাদের বর্ণমালার মধ্যে এই বর্ণগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। আমরা এই তথ্যটি মনে রাখব। এবার আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো পড়ে নেই, দেখে নেই। তোমরাও কিন্তু আমার সাথে সাথে বলবে এবং প্রতিদিনের মতোই এর আগে আমরা যেভাবে ক্লাস দিয়েছি এবং বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির কাজগুলো করেছো এবং সময় মতো এনে জমা করেছো, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এসো আমরা পড়ে নেই স্বরবর্ণগুলো। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। এসো আমরা আরেকবার পড়ে নেই, তোমরা কিন্তু পারো, কারণ আমরা বছরের প্রায় মাঝামাঝি চলে এসেছি এবং বছরের প্রথম থেকেই আমরা এই পড়াগুলো পড়ছি। তোমাদের এতদিনে খুব ভালো করে রপ্ত হয়ে গিয়েছে। আমরা আরেকবার একসাথে একটু পড়ে নিই এবং বর্ণগুলো দেখে নেই। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, উ, ও। আমাদের 11টি বর্ণ স্বরবর্ণ উচ্চারণ করা এবং একসাথে বলা হয়ে গিয়েছে। এবার আমরা ব্যঞ্জনবর্ণগুলো পড়ব এবং ব্যঞ্জনবর্ণ আমরা আজকে শিখব ক থেকে দন্ত্য বর্ণ পর্যন্ত। দেখো বন্ধুরা, ক, ঘ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ,
ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য ন ত ঠ দ ঢ দন্ত ন। আমরা বর্ণগুলো একবার পড়েছি, এসো আমরা আমাদের সুবিধার্থে আমরা আরেকবার পড়াটি পড়ে নেই। ক খ গ ঘ কু চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত ঠ ড ধ দন্ত ন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে পড়াটি দেখেছ এবং আমার সাথে সাথে তোমরাও পড়েছ। সেই সাথে আমরা কিন্তু বাড়ির কাজে এই পড়াগুলোকে বারবার আমরা লিখব। আর একটি কথা আমরা সবাই মনে রাখব, আমরা ধাপে ধাপে যে পাঠগুলোই শিখি না কেন, আমাদের প্রত্যেকটি পাঠেই কিন্তু এই বর্ণগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ এগুলো দিয়েই আমাদের শব্দ তৈরি করা, বাক্য তৈরি করা, খালি ঘর পূরণ করা সব কিছুই কিন্তু আমাদের এই বর্ণগুলো থেকেই হয়ে যাবে। আমরা যদি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো খুব ভালোভাবে শিখে ফেলি, তাহলে আমরা অন্য যে কোনো পড়া খুব সহজেই তৈরি করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নতুন কোনো পড়া আমরা করব না, আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো দেখে নিলাম, বাড়ির কাজে তোমরা এই পড়াটি করবে এবং বেশি বেশি করবে। বন্ধুরা, তোমরা বাড়ির কাজে লিখে নাও। বাড়ির কাজে আমরা আজকে যে পাঠটি পড়েছি স্বরবর্ণ অ থেকে উ পর্যন্ত পড়া ও লেখা, ব্যঞ্জন বর্ণ ক থেকে দন্ত ন পর্যন্ত পড়া ও লেখা, তোমার ডায়েরিটা লিখে নাও। আজকের পাঠে আমরা যা পড়েছি সেগুলোই আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। তোমরা বেশি বেশি পড়বে এবং বেশি বেশি লিখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।